নমস্কার বন্ধুরা, আমার অবসর সময়ের সঙ্গী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আরও জানতে চান আমার ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অবসর সময়ের সঙ্গে, পাশে বেল আইকনটি প্রেস করুন। বিলিমিকায় বাংলাদেশের একটি অপ্রচলিত ফল কাংরাময় পরিবারের। এ গাছের পাতা, ফুল ও ফল দেখতে খুবই সুন্দর। গাছের নতুন পাতা গজালে সে পাতাকে আমরা ফুলের মতন মনে হয়। প্রায় গাছ একই রকম থাকে, তবে ফল আকারে লম্বা 2-3 ইঞ্চি। এর রং দেখতে সবুজ, দেখতে আঙুরের মতো হলেও সুন্দর। এই ফলটি কাঁচা অবস্থায় খুবই টক হলেও রান্নার পর চাটনি কিংবা আচার তৈরি করার পর টক থাকে না। বিলিমি ফলে আমিষ, স্বেদসার, চর্বি, খনিজ, ভিটামিন, ক্যারোটিন, ক্যালোরি সবই আছে। চাটনি বানিয়ে বিলিমি খেতে মেয়েরা বেশি পছন্দ করে। রোগ নিরাময়ে বিলিমি পাতা বিষধর প্রাণীর কামড় থেকে নিরাময়ের জন্য ব্যবহার করলে উপকার পাওয়া যায়। বিলিমি পাতা বেটে গায়ে লাগালে চুলকানি নিরাময় হয়ে থাকে। বিলিমি গাছের ফল প্রতিনিয়ত খেলে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করে। বিলিমির পাতা বিষধর প্রাণী কামড় থেকে নিরাময়ের জন্য ব্যবহার করলে উপকার পাওয়া যায়। সর্দি কাশি নিরাময়ে বিলিমি ফুল ভালো কাজ দেয়। গরম জলের সঙ্গে এটিকে জাল দিতে হবে। এই জল নিয়মিত সেবন করলে সর্দি ও কাশি ভালো হয়ে যায়। এছাড়া ফিলিপাইনে বিলিম্বির পাতা চুলকানি, ফোলা, বাত, পাম্পস বা চামড়া ফাটার জন্য পেস্ট হিসাবে ব্যবহার করা হয়। তাই প্রতিনিয়ত অবশ্যই এই বিলিমি ফল খাওয়া প্রয়োজন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল ঘন্টা বাজাতে ভুলবেন না। আর যদি বিস্তারিত জানতে চান আমার অফিসিয়াল ওয়েবসাইট অবসর সময়ের সঙ্গী blogspot.com নিচে লিঙ্ক দেওয়া আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।